বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি, সংক্ষেপে নূর এজেন্সিতে। আশা বিশ্বাস আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইয়ার আজকেও আমি বরাবরের মতো আপনাদেরকে কিছু প্রপার্টি ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি। ইয়ার্স প্রথমে আমি যদি লোকেশনটা দিই, ইয়ার্স এটা হচ্ছে মহানগর প্রজেক্ট। আপনারা অনেকে বলেছিলেন যে মহানগর প্রজেক্ট হাতিরঝিল, যেটা রামপুরা মহানগর প্রজেক্ট হাতিরঝিল, এটি ইস্টার্ন হাউজিংয়ের একটি প্রজেক্ট, অনেক চমৎকার অনেক সুন্দর একটি প্রজেক্ট। ভিউয়ার্স, এই প্রজেক্টে আমি আপনাদেরকে দুই একটা ফ্ল্যাটের ইনফরমেশন দিব। আশা ও বিশ্বাস আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে ফুল একটা ইনফরমেশন পাবেন এবং আপনাদের অনেকেরই উপকার হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি আমার প্রপার্টিটা দেখাবো। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা রাস্তাটা, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর একটা রাস্তা, একদম 25 থেকে 30 ফিটের একটা এখানে রাস্তা আছে এবং রাস্তার সাথে যে জায়গাটা এবং এই সামনে যে ওপেন জায়গাটা সেটা দেখতে পাচ্ছেন এবং আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। ওয়াও, অনেক সুন্দর চমৎকার একটা বিল্ডিং হচ্ছে। ভিউয়ার্স, একটু আমি জিনিস জানিয়ে রাখি, যে এখানে এই বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন শেষ পর্যায়ে। আমরা আশা করছি যে নেক্সট 6 মান্থের মধ্যে এটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, শুরুতে যদি একটু তথ্য দিই যে এখানে 9.5 কাঠা অর্থাৎ 9.5 কাঠা জায়গার উপরে G+9 অর্থাৎ 10 তলা বিল্ডিং আছে এবং এখানে 4টা ইউনিটের ফ্ল্যাট আছে। আমি যদি বলি A, B, C, D, এ হচ্ছে আপনার 1200 স্কোয়ার ফিট, বি হচ্ছে 1200 স্কোয়ার ফিট এবং সি হচ্ছে 1400 স্কোয়ার ফিট এবং ডি হচ্ছে 1300 স্কোয়ার ফিট। এই যে ভিতরে যে ফ্ল্যাট, বিভিন্ন টাইপের যে ফ্ল্যাট, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে শুধুমাত্র বাইরে যে দৃশ্যটা সেটা দেখাচ্ছি। আপনারা যদি আবার একটু দেখেন যে অলমোস্ট বিল্ডিংটা কিন্তু কাজ একদম শেষের দিকে। আপনারা দেখেন যে বাইরে অলরেডি প্লাস্টার হয়ে গেছে এবং পুরো দমে ভিতরেও কাজ চলছে। তো ভিউয়ার্স, আমি আস্তে আস্তে আপনাদেরকে পুরোটাই দেখাবো। আবারও আপনাদেরকে আমি একটু রাস্তাটা দেখিয়ে দিয়ে আমি সামনের দিকে বা ভিতরের দিকে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকেন এবং এই তথ্যগুলো, বাকি তথ্যগুলো নেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এবার 4টা ইউনিটের ফ্ল্যাটগুলো আলাদা আলাদাভাবে দেখাবো। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা যেটা দেখালাম একটু আগে, যে সিঁড়ি থেকে নেমে সামনে যে অপশনটা আছে সেটা হচ্ছে লিফট। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লিফট, এই দুটো লিফটের অপশন আছে। যে লিফট, লিফটের হাতের ডানে আছে এ এবং বি ইউনিটের দুটি ফ্ল্যাট। আমি আপনাদেরকে এখন এ ইউনিটের ফ্ল্যাট অর্থাৎ 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাচ্ছি। ফিরস, আপনারা দেখেন যে আমরা ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে হাতের মানে বাম পাশে হচ্ছে এটা আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখেন যে এটি আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনাদের ড্রয়িং রুম হিসেবে ইউজ করবেন এবং এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা এটা হচ্ছে ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর সাথে কিন্তু ডাইনিংয়ের সাথে এখানে কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে একটা কমন ওয়াশরুম আছে। কমন ওয়াশরুম যথেষ্ট সুন্দর এবং টাইলসটা অনেক সুন্দর চমৎকার লাগছে। আমি আপনাকে যে দেখাচ্ছি ড্রয়িং অ্যান্ড ডাইনিং একসাথে, ড্রয়িং ডাইনিং একসাথে, আপনার ইচ্ছা করলে এটা একসাথেও রাখতে পারেন অথবা আপনারা সেপারেট করতে পারেন। ড্রয়িং ডাইনিংয়ের পাশে যে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেস্ট বেডরুম 14x9, এটা হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমের সাথে আপনার একটা অনেক সুন্দর একটা জানালা আছে, জানালাটা দেখতে পাচ্ছেন। গেস্ট বেডরুমটা দেখলে আবার ড্রয়িং ডাইনিং, ডাইনিংয়ের সোজা একদম আছে, একদম সোজা হচ্ছে কিচেন রুমটা, আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুম, কিচেন রুমটা অনেক সুন্দর আছে। কিচেন রুমের সাথে একটা বড় একটা জানলা আছে, জানলা দিয়ে কিন্তু অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনার হাতের জন্য দেখা যাচ্ছে। কি যেটা দেখে পেলেন, এটা হচ্ছে চাইল্ড বেডরুমটা খুব বড় না, মাঝারি একটি চাইল্ড বেডরুম এবং এর সাথে যেটা একটা ছোট্ট একটা এখানে ওয়াশরুম আছে। মাস্টার বেডরুমটা আপনারা দেখছেন,
মাস্টার বেডরুম যথেষ্ট বড় আছে, এটা 14x10 বেডরুম আছে। মাস্টার বেডরুমটা দেখছেন, এসে দেখতে আছে মাস্টার বেডরুমে যে ওয়াশরুম সেটা এখানে আছে, আর এর সাথে আছে একটা বারান্দা আছে। আপনারা মোটামুটিভাবে 1200 এ ইউনিটে একটি ফ্ল্যাট দেখলেন, এবার আমরা বি ইউনিট অর্থাৎ এটাও 1200 স্কোয়ার ফুট একটি ফ্ল্যাট আপনি, এটা 1200 স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট। শুরুতে হচ্ছে আপনার যে এখানে আছে কমন যে ওয়াশরুম সেটা কমন ওয়াশরুম, এবার এটা ড্রয়িং কাম ডাইনিংটা একসাথে আছে, আর এখানে হচ্ছে এটা চাইল্ড বেডরুম, চাইল্ড বেডরুমটা আপনি দেখতে পাচ্ছেন, চাইল্ড বেডরুম আর এটা হচ্ছে গেস্ট বেডরুম, দেখতে পাচ্ছেন গেস্ট বেডরুমের সাথে এর সাথে আছে যেটা কিচেনটা আছে সেম এ টাইপের মতোই, কিচেনের সাথে একটা জানালা আর এখানে একটা ব্যালকনির মতো আছে, এটা হচ্ছে কিচেন। এরপরে আমরা দেখছি মাস্টার বেডরুম অর্থাৎ বি ইউনিটের মাস্টার বেডরুম, দেখছি এটা মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুম সেটা আপনারা এখানে দেখবেন, আপনারা দেখছেন বি ইউনিটের 1200 স্কোয়ার ফুট। ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে সি ইউনিট অর্থাৎ 1400 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখাচ্ছি। ভিউয়ার্স আমরা এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম, ফ্ল্যাটে প্রবেশ করার পরে দেখছি ড্রয়িং কাম ডাইনিং, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং স্পেস, ড্রয়িংয়ের সাথে এখানে কমন ওয়াশরুম আছে, এটা কমন ওয়াশরুম, এটা হচ্ছে গেস্ট বেডরুম, চাইল্ড বেডরুম, চাইল্ড বেডরুমের সাথে কি একটা ওয়াশরুম আছে, এটার সাথে একটা ছোট্ট একটা ব্যালকনি আছে। এটা যেহেতু এটা আমরা একটু উপরের ফ্ল্যাট দেখাচ্ছি, বাট নিচে যে ফ্ল্যাটটা আছে সেটা কিন্তু এ সাইডটা সম্ভবত ওপেন থাকবে না, এটা হচ্ছে এটা একটু কমন, এখানে একটা ব্যালকনি আছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা পুরোদমে কাজ চলছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে কিচেন, এটা এই ফ্ল্যাটটা সম্পর্কে আপনাকে ফিজিক্যালি দেখতে হবে, ফিজিক্যালি না দেখলে আপনার হয়তো ক্লিয়ার কনসেপ্টটা পাবেন না, বাট আমি আপনাদেরকে একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এটা হচ্ছে সি ইউনিট 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এরপরে আমি আপনাদেরকে ডি ইউনিট অর্থাৎ 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাবো। আমরা সি ইউনিট থেকে বের হয়ে এসে এবার আমরা ডি ইউনিটে অর্থাৎ 1300 বর্গ ফুটের একটি ফ্ল্যাট সম্পর্কে দেখাচ্ছি। এটা শুরুতে হাতে বাম পাশে হচ্ছে গেস্ট বেডরুম, গেস্ট বেডরুমের থেকে বের হয়ে গেস্ট বেডরুমের সাথে একটি এখানে কিন্তু ওয়াশরুম আছে, গেস্ট বেডরুমের সাথে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটা এখানে ওয়াশরুমটার দুইটা দরজা আছে, গেস্ট বেডরুমের সাথেও আছে আবার ডাইনিং স্পেসের সাথেও আছে, আমি আপনাকে দেখাবো।
গেস্ট বেডরুমের ড্রয়িং ডাইনিংটা কিন্তু অনেক বড়, একদম লম্বা আছে অনেক। এবং এটা আপনার যদি ড্রয়িং রুম করেন, এর পুরোটা যদি ডাইনিং স্পেস থাকে ড্রয়িং রুম, এটার সাথেও কিন্তু অ্যাটাচড থাকছে। এখানে কিন্তু যথেষ্ট মানে দুই দিক থেকে ওয়াশরুমটাতে দুই দিক থেকে মানে আপনার যাওয়ার সুযোগ আছে। এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই আবার, আবার ডাইনিং স্পেসটা অনেক লম্বা এবং এটার সাথে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে কিচেন রুমটা। কিচেন রুমটা অনেক যথেষ্ট বড় আছে, লম্বা কিচেন রুমটা আপনি দিতে পারছেন। কিচেন রুমটার পরে যে জায়গাটা আপনাদেরকে আবার আমরা ডাইনিংয়ে আসলাম, ডাইনিংয়ের একটা যথেষ্ট জায়গা আছে এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সাথে একটা এখানে দেখেন, এটা একটা ওয়াশরুম আছে এখানে মোটামুটি, এখানে একটা বারান্দা আছে, বারান্দা যথেষ্ট বড় একটা বারান্দা আছে। আমরা যদি আবার মাস্টার বেডরুম থেকে বের হই, বের হলে আমি আপনাদেরকে আবার দেখব যে কমন যে ওয়াশরুমটা আছে সেটাও আছে। অর্থাৎ এখানে ওয়াশরুম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্রয়িং কাম ডাইনিং এখানে একটা আছে, মাস্টার বেডরুম শুধু একটা আছে, টোটাল তিনটে ওয়াশরুম। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যে বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো দেখলেন এটা সম্পর্কে যদি আমি সামারাইজ করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ভিউয়ার্স, এটা হচ্ছে মহানগর প্রজেক্ট হাতিরঝিলে। এখানে 9.5 কাঠা জায়গার উপরে G+9 অর্থাৎ 10 তলা বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট আছে ABCD। ভিউয়ার্স, মোটামুটি অলমোস্ট সব ফ্ল্যাট সেল হয়েছে, মাত্র 5টা ফ্ল্যাট আছে। এই 5টা ফ্ল্যাট হচ্ছে লিফটের 1 অর্থাৎ দোতলায় আছে। এ ইউনিটের 1200 স্কোয়ার ফিট, বি ইউনিটের ফ্ল্যাটটি সোল্ড আউট এবং সি ইউনিটের আছে 1400 স্কোয়ার ফিট এবং ডি ইউনিটের আছে 1300 স্কোয়ার ফিট। আর লিফটের 2 অর্থাৎ 3 তলায় আছে সি ইউনিটের 1300 স্কোয়ার ফিট এবং লিফটের 3 অর্থাৎ 4 তলায় আছে সি ইউনিটের 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো ভিউয়ার্স, মোটামুটি সব তথ্য বলে দিলাম। এবার যদি আমি আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে বলি, এটার প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস, অর্থাৎ এটার আস্কিং প্রাইস 6500 টাকা পার স্কোয়ার ফিট। ভিউয়ার্স, এটার প্রাইসটা সম্পর্কে আপনি সরাসরি মালিক অথবা আপনি ডেভেলপার কোম্পানির সাথে কথা বলতে পারেন। তো ভিউয়ার্স, মোটামুটি সব তথ্য দিয়ে দিলাম। এরপরে যদি আপনি ফিজিক্যালি মানে দেখতে চান অথবা আপনারা যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 01722169229 অথবা 01931175869, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।